ফেসবুকে গেলে মাঝে মাঝে দেখা যায় কেউ একটি ফটো 15 দিন বা এক মাস আগে আপলোড করেছিল, কিন্তু দেখা যায় 15 দিন বা এক মাস আগে যে ফটোটি আপলোড করেছিল সেই ফটোতে যে লাইক বা কমেন্ট এসেছিল সেই কমেন্ট বা লাইক না তুলে পুনরায় দেখা যায় সেই ফটোটি তার প্রোফাইলে আবার আপলোড করেছে। ওয়েল, আজকে আপনাদের সাথে শেয়ার করব আপনি যে ফটোটি 15 দিন বা এক মাস বা তারও আগে যে ফটোটি আপলোড করেছিলেন সেই ফটোটি পুনরায় লাইক কমেন্ট না তুলে আপনার প্রোফাইলে আপনি আবার সেই ফটোটি দিবেন। তো হ্যালো বন্ধুরা, আমি আপনাদের সাথে আছি আলিফ, আপনারা দেখছেন টেক স্টুডেন্ট। ভিডিওটি শুরু করার আগে বলতেছি, আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ নিচ থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন যেন আমার নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আর বেশি কথা না বলে চলুন যাওয়া যাক মূল ভিডিওতে। ওয়েলকাম ব্যাক, আমরা চলে এসেছি মোবাইল স্ক্রিনে। এখান থেকে আমরা চলে যাব আমাদের একটি পছন্দের ব্রাউজারে। আমি এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি এবং এখান থেকে আমরা চলে যাব ফেসবুকে। এখানে আমরা টাইপ করব www.facebook.com। এখানে আসার পরে আমাদের অ্যাকাউন্টটি আমরা এখানে লগ ইন করে নিব, মানে আমাদের আইডিটি এখানে লগ ইন করে দিব। আপনাদের ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করে নেবেন। তারপরে চলে যাবেন এই 3-ডট আইকনে, এখান থেকে চলে যাবেন আপনাদের প্রোফাইল অপশনে এবং প্রোফাইল থেকে আপনারা একটু নিচে চলে আসবেন। নিচে আসলে দেখতে পাবেন এখানে ফটোস নামের একটি অপশন আছে, এই ফটোসের উপরে ক্লিক করবেন। ফটোসের উপরে ক্লিক করার পরে দেখতে পাবেন এখানে প্রোফাইল পিকচার্স নামের একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন এবং এখানে আসার পরে দেখতে পারবেন আপনি যতগুলো আপনার প্রোফাইলে ফটো আপলোড করেছেন আজকে পর্যন্ত সবগুলো প্রোফাইল ফটো আপনার এখানে দেখা যাবে। তো এখানে আমার লাইক কমেন্ট না তুলে যে প্রোফাইল ফটোটি আমরা সেট করব সেটির জন্য আমার একটি ফটো আমি সিলেক্ট করে নিচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছেন মেক প্রোফাইল ফটোস নামের অপশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কাছে অপশন চলে আসবে যে এটা আপনি 1 ঘন্টার জন্য সেট করবেন, নাকি 1 দিনের জন্য সেট করবেন, নাকি 1 সপ্তাহের জন্য সেট করবেন এবং নেভার। এবং নেভার মানে আপনার প্রোফাইল ফটোটি সবসময়ের জন্য এখানে আপনার সেট হয়ে থাকবে। তো আমি নেভার দিয়ে এখানে আমি কনফার্মে ক্লিক করলাম। আমাদের প্রোফাইল ফটো কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমার প্রোফাইল ফটোটি চেঞ্জ হয়ে গেছে, সেজন্য আমি একটু নিচে চলে আসবো এখন। এই যে এখানে দেখতেই পাচ্ছেন আমার ফটোতে আগে যে লাইকগুলো এসেছিলো সেই লাইকগুলো এখানে আসে এবং কমেন্টও সেম আসে। আমার প্রোফাইল ফটোটি কিন্তু লাইক কমেন্ট না তুলে আবার আগের মতো চলে এসেছে। আপনাদের এই কাজটি করতে হলে কিন্তু অবশ্যই গুগল ক্রোম অথবা অপেরা মিনি দিয়ে করতে হবে, আপনাদের কিন্তু ফেসবুক অ্যাপস দিয়ে এই কাজটি হবে না। ওয়েলকাম ব্যাক, এবার আমরা চলে এসেছি কম্পিউটার স্ক্রিনে। এখান থেকে আমাদের পছন্দের একটি ব্রাউজার আমরা ওপেন করে নিচ্ছি, এখানে আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি এবং এখান থেকে আমরা চলে যাব আমাদের ফেসবুকে। ফেসবুকে আপনারা আপনাদের ফোন নাম্বার এবং পাসওয়ার্ডটি দিয়ে আপনারা লগ ইন করে নেবেন। তারপরে আপনারা চলে যাবেন আপনাদের প্রোফাইল অপশনে এবং প্রোফাইলে আসার পরে একটু নিচে আসার পরে এখানে দেখতে পাবেন ফটোস নামের একটি অপশন, এখানে আপনারা চলে যাবেন এবং এখানে আসার পরে আপনাদের এই উপরে ইউআরএলটি যেখানে আছে এখানে www যেটি আছে এই 3টি www সিলেক্ট করে নেবেন। নিয়ে এখানে কেটে আপনারা একটি এম বসিয়ে দিবেন, দিয়ে আপনারা ইন্টারে ক্লিক করবেন এবং দেখতে পাচ্ছেন এখানে আমাদের প্রোফাইল ফটোস নামের অপশনটি চলে এসেছে, এখানে আমরা ক্লিক করব এবং সেম প্রসেসে আমাদের দেখতে পাচ্ছেন সমস্ত প্রোফাইল ফটো এখানে চলে এসেছে। যতগুলো প্রোফাইল ফটো আমাদের আপলোড করা হয়েছিল সব প্রোফাইল ফটো আমাদের এখানে চলে এসেছে। তো এখান থেকে আমরা আমাদের যে প্রোফাইল ফটোটি লাইক কমেন্ট রেখে আমাদের প্রোফাইল ফটোটি সেট করব সেটির উপরে আমরা এখানে ক্লিক করব এবং দেখতে পাচ্ছেন এখানে মেক প্রোফাইল পিকচার নামের একটি অপশন, এখানে আমরা ক্লিক করব এবং এখান থেকে আপনারা চাইলে 1 ঘন্টা, 1 দিন এবং 1 সপ্তাহ এবং নেভার মানে হচ্ছে এটা আপনি সবসময়ের জন্য প্রোফাইল ফটো থাকবে এটি দিয়ে আপনারা কনফার্মে ক্লিক করবেন। তো চলুন এবার দেখা যাক আমাদের লাইক কমেন্ট ঠিক থেকে আমাদের প্রোফাইল ফটোটিকে চেঞ্জ হয়েছে নাকি। তো এখান থেকে আমরা একটু নিচে চলে আসবো। এই যে এখানে দেখতেই পাচ্ছেন আমার সমস্ত লাইক এবং কমেন্ট সব কিছু ঠিক আছে কিন্তু আমাদের প্রোফাইল ফটোটি চেঞ্জ হয়ে গেছে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের প্রোফাইল ফটোটি আপলোড করার পরে যে লাইক কমেন্টগুলো এসেছিলো সেগুলো একইভাবে আসে, কোনো লাইক কমেন্ট আমাদের ওঠে নাই এবং আমাদের প্রোফাইল ফটোটি কিন্তু চেঞ্জ করা হয়ে গেছে। ওয়েল, আজকের ভিডিওটি ছিল এতটুকুই। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাকে নেক্সট ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।